হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো জানি 12 মাসে 1 বছর, কিন্তু না, এমন একটি দেশ রয়েছে যেখানে 13 মাসে 1 বছর হয়। তাহলে চলুন দেশটি সম্পর্কে জেনে নিই। একটি দেশ বাদে বিশ্বের সব দেশে 12 মাসে বছর গণনা করা হয়। অদ্ভুত এই নিয়ম চালু রয়েছে ইথিওপিয়ায়। এবছর গণনার নিয়ম হিসেবে বলা হয় বছরের 12 মাস 30 দিনে গণনা করা হলেও 13তম মাস গণনা করা হয় 6 বা 7 দিনে, যা নির্ভর করে অধিবর্ষের উপর। মূলত যীশু খ্রিস্টের জন্মসাল ভিন্নভাবে গণনা করার কারণেই এমনটি ঘটে। ইতিহাসেও তারা অন্যদের থেকে আলাদা, কেননা 500 খ্রিস্টাব্দে ক্যাথলিক চার্চ খ্রিস্টের জন্মসাল সংশোধিত করলেও ইথিওপিয়ায় অর্থোডক্স চার্চ তা করেনি। ইথিওপিয়ায় শুধু 13 মাসে বছর নয়, সেখানে বসন্তের সময় নতুন বছর শুরু হয়। পশ্চিমা ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের 11 তারিখ পয়লা দিন হিসেবে গণনা করা হয়। অধিবর্ষে যা শুরু হয় 12 সেপ্টেম্বর থেকে। এছাড়া দেশটিতে 12টা থেকে নয়, সময় শুরু হয় 6টা থেকে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল 13 মাসে 1 বছর দেশ সম্পর্কে। এরকম আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।